এক অভিনব খেলা। সচরাচর এই খেলা দেখা যায় না। ফুটবল, ক্রিকেট, বাস্কেট বা ভলিবল বিভিন্ন জায়গায় হয়। এই খেলার নাম আয়ন বল বা আই বল। আয়ন বল খেলা অনুষ্ঠিত হলো বর্ধমানের বিদ্যাসাগর বিদ্যালয়ের মাঠে, যা দেখতে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন। একেবারে নতুন ধরনের এই খেলা এলাকার মানুষদের আনন্দ দেয়। ফুটবল এবং বাস্কেটবলের সংমিশ্রণে তিন দিনের স্টেট লেভেল আন্ডার-19 আয়ন বল টুর্নামেন্ট। যে কালারের জার্সি পরবে সে সেই কালারের বল কুড়াবে এবং বাস্কেট করবে। এমনভাবেই 8 জন করে খেলোয়াড় 2টি দলে ভাগ হয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার কর্মকর্তারা জানিয়েছেন, মোবাইলমুখী এখনকার ছাত্রছাত্রীরা, তবে এই ধরনের খেলা তাদের যেমন মাঠমুখী করবে পাশাপাশি শারীরিকভাবে সুস্থতা আনবে সকলের মধ্যে। এদিনে খেলায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ খেলার কর্মকর্তারা। এটা হচ্ছে আয়ন বল, আর সংক্ষেপে আমরা যদি বলি আই বল। কালার বেস বল গেম, চোখ দিয়ে বলগুলোকে ভালো করে অবজার্ভ করা হয়, কোনটা কোন কালারের বল, কোনটা কোন কালারের জার্সি, যে ছেলেটা যে কালারের জার্সি পরবে সেই ছেলেটা সেই কালারের বল তুলে নিয়ে বাস্কেট করবে। এবং একটা খুব সংক্ষেপে বলা যায়, এটা একটা স্প্রিন্ট গেম যেটাতে এন্ডুরেন্স অ্যাক্টিভিটি ভালো হয়। আজকালকার সমাজে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নিয়ে ছেলেরা নেগেটিভ ইউজ করছে। মোবাইলটা খারাপ জিনিস না, কিন্তু নেগেটিভ ইউজ করছে। ওই ছেলেরা ঘরের মধ্যে বেশি থাকছে, মাঠে আসতে চাইছে না। আমরা চাইছি এই গেমটাকে ইন্ট্রোডিউস করলে ছেলেরা মাঠমুখী হবে, আমাদের ছেলেমেয়েরা আরও স্বাস্থ্যবান হবে, সুস্থ হবে এবং তাদের মানসিক বিকাশ হবে, ওভারঅল ডেভেলপমেন্ট হবে। সেই জন্য এই গেমটাকে আমরা নিয়ে এসেছি। থেকে এখানে আজ যে একটা খুব সুন্দর মনোরম পরিবেশে একটা নতুনত্ব খেলা, যেটা হচ্ছে গিয়ে ফুটবল এবং বাস্কেটবলের সংমিশ্রণে যে খেলা, সেই খেলা এখানে চলছে আজ, কাল এবং পরশু।